মরে গেছে শিয়ালা খাইলে শিয়ালা খেতে জামা জামায় খেলে পড়ে মানে শিয়ালা খেলে চালা শিয়াল শিয়া খাই সাজাবো তো আইডিয়া খুঁজে দিনি। হ্যাঁ ভাই, এই কি যেটা তো ওই বাপকে বলবো আর মা বাপকে বলবো কোন ছুরি সেটা পাল্লে গেছে। তুই ভাই বলিস না মা বাপকে? ঠিকই বলেছিস তুই ভাই, এখনই মাথায় আইডিয়া এসেছে। চ আর তো চ চ আবার এদের ভূত মুত থাকে, এখনই চ পাইলে চ নালে খাই লবে মনে হয়। চ চ চ আমার কেন ধর তোর মা এখন আসছে না রে। ও কই আপন আপন বাড়ি চলে যা, কাল দেখবো। আচ্ছা তখন আমরা কিছু করি আমাকে যারা মেরেছি তাদেরকে ছিপে ছিপে খাবো আর মাংস খাবো না। আমার পুরোটা ছেলে তৈরি তৈরি কে আছে ওই চালাদেরকে আমি ছেড়ব না। উঠে পালাছি আমি রে আমি আমাকে একটা বুটে ধরে ধরছে শুধু ধরছে বাঁচান বাঁচান বাঁচান। তাহলে ভাববেন তাইলে গাড়ি হচ্ছে আমার সব সমাধান মিটবে, আর যদি না দিস তাইলে সমাধান মিটবে। কেমন কথা বলছে? হ্যাঁ আমি আমার একটা আপনার সাথে ইচ্ছা আমাকে শুধু আপনার আপনার বন্ধুর নাম কি? বন্ধু ওই যা হবে জানি না এখন ডাকছে 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 ডাক একটা টুপি চেয়েছিলাম তাই একটু মুখ দিয়ে ভিজে দিয়েছিলাম গন্ধ করছিল তাই আমাকে ওরা লাঠি দিয়ে মেরে মেরে ঘুষি মেরে মেরে মায়ের নর্দমার ফেলে ফেলেছিল। পনেরোটা শিয়াল চিপবে চিপবে খাইছে তাই আমি এতই করেছি। ওকে মারবো আমি রাতটা শান্তি পেয়ে যাবে না পাবে না ওদেরকে মারা ছাড়া পাবে না। আমি স্বার্থপর না যা তোমাকে দিলে বাবা তুমি ছেলে এলাম যা চলে এলাম।